খুঁটি পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চ করার কাজ শুরু করলো আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেস। পূর্বেই মাঠ পরিদর্শন করে গিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতা ভোমাইতি সহ বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী প্রমুখ। বৃহস্পতিবার খুঁটি পুজো দিয়ে মঞ্চ করার কাজের শুভারম্ভ করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2রা ফেব্রুয়ারি ফালাকাটার এক সরকারি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। 3রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে কর্মী সভা করবেন তিনি। জোর কদমে চলছে মঞ্চ করার প্রস্তুতি। আলিপুরদুয়ারে দীর্ঘ কয়েক বছর পর মুখ্যমন্ত্রী এই কর্মী সভাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা রয়েছে যথেষ্টই। এছাড়া পার্শ্ববর্তী 3টি জেলার কর্মীরা এই কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই কর্মী সভা উত্তরবঙ্গে কতটা সাড়া ফেলবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর বলেন, যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা করার পূর্বে পুজো দিয়ে করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ তৈরি করার পূর্বে পুজো দিয়ে তার শুভারম্ভ করা হয়েছে। মুখ্যমন্ত্রী 2 তারিখ ফালাকাটার এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে কর্মী সভা করবেন। অন্যদিকে আলিপুরদুয়ারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, বিভিন্ন পুজো উৎসব পার্বণ অনুষ্ঠানগুলোতে খুঁটি পুজো হয়ে থাকে, মুখ্যমন্ত্রী মঞ্চ করার পর্বে খুঁটি পুজো করা হয় এটা প্রথম দেখছেন। এরপর এটাও হয়তো দেখতে হবে মমতা পুজো হচ্ছে, এ দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই খুঁটি পুজো প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক সঞ্জিত ধর শুনবো, তারপর শুনবো বিজেপি নেতা সুমন কাঞ্জিলালের বক্তব্য। দুটো প্রোগ্রাম করবেন যতদূর জানি, 2 তারিখে উনি সরকারি প্রোগ্রাম করবেন ফালাকাটার মিল মাঠে, গণবিবাহ একটা সরকারি প্রোগ্রাম। আর আলিপুরদুয়ারে যে মাঠে আমি আপনি বসে আছি প্যারেড গ্রাউন্ড মাঠে উনি ওয়ার্কার্স মিস কর্মী সভা করবেন, সেটা 3 তারিখ সকাল 11টায়। আর যেটা আপনি বললেন খুঁটি পুজো, এটা একটা ধর্মীয় আচার। মুখ্যমন্ত্রী প্রায় বেশ কয়েক বছর পর আলিপুরদুয়ার শহরে আসছে, তার আজকে যে প্যান্ডেল হচ্ছে মঞ্চ হচ্ছে তার কাজের শুভারম্ভ খুঁটি পুজো। এটা হয়তো আপনারা জানেন না, কিন্তু যখনই আমাদের এখানে কোনো বড় প্রোগ্রাম দলীয় তরফে বা কোনো প্রোগ্রাম হয়, বিশেষ করে মুখ্যমন্ত্রীর মতন ব্যক্তিত্ব আসেন, সে সময় তো কাজের শুভারম্ভ। এটা একটা আলিপুরদুয়ারের জন্য আনন্দের মানে ঘটনা, মুখ্যমন্ত্রী এতদিন পরে এত উন্নয়নের পরে আবার নতুন করে একদিন আলিপুরদুয়ার শহরে উনি পদার্পণ করছেন, সেইটাও একটা কারণ। তাছাড়া একটা ধর্মীয় আচার, কাজের শুভারম্ভ বলতে পারেন, সেই কারণে খুঁটি পুজো। একরকম চমক যে আমাদের দেখতে হবে এই বিধানসভা ভোটের আগে। আমরা এতদিন জানতাম যে দুর্গাপূজার আগে খুঁটি পূজা হয় বা বিভিন্ন উৎসব পার্বণের আগে খুঁটি পূজা হয়, তো এখন দেখা যাচ্ছে রাজনৈতিক সভার আগেও খুঁটি পূজা। খুঁটি পূজাটা প্রথমে একটা প্রাথমিক, তারপরে হয়তো এখানে মমতা পূজা হবে। এই দল তো একজনেরকে কেন্দ্র করে দল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই আজকে তৃণমূলের এই ভাঙন এবং সব দল ছেড়ে বেরিয়ে আসছে, ফলে এটা একটা রাজনৈতিক চমক, রাজনৈতিক গিমিক, হয়তো পিকের দাওয়াই। সেই পিকের দাওয়াই মেনে এখানে খুঁটি পূজা দিয়ে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। কিন্তু এইভাবে ভোটারদেরকে আকর্ষিত করা যাবে না। ভোটাররা গোটা বাংলার যে বেকার যুবকদের কর্মসংস্থান, কর্ম পরিস্থিতি, শিল্প তৈরি হয়নি একটাও বাংলায় বিগত 9.5 বছরে 10 বছরে, সেই সব নিয়ে প্রশ্ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং সেই সব দিক থেকে দৃষ্টি ফেরানোর জন্যই আজকে রাজনৈতিক চমক হিসেবে এই রাজনৈতিক সভার আগে খুঁটি পূজা এইসব প্রচলন শুরু হচ্ছে। তো আমাদের এই খুঁটি পূজার প্রচলন তো রাজনৈতিক প্রথা ছিল না, এটা তিনি কোথার থেকে আমদানি করলেন জানি না, তবে সাধারণ মানুষকে, ভোটারদেরকে কিন্তু এইভাবে এই চমক দিয়ে বিভ্রান্ত করা যাবে না। Greetings everyone. We have an announcement about recruiting marketing manager in Digital Bangla. Requirements for applications. Applicant can be both male and female. Applicant must have 1 year experience. The home of applicant must be in Kuchbihar and maybe have to go outside of Kuchbihar for marketing purpose. If your profile match the above criteria, if you are interested in this post, then send your CV through mail or WhatsApp. Our email ID digital24bangla@gmail.com, WhatsApp number 9382858923, contact us 03582295600, visit our website www.digitalbangla.co.in.